আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হওয়ার জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিব যে প্রশ্নটি সব থেকে বেশি পাচ্ছি ইদানিং খরচ নেহায়া বা ফাইনাল এক্সিট কেটে বৈধ হওয়া যাবে কি কিনা ইকামা বানানো যাবে না এবং খরচ নেহায়া কাটতে কি কি করতে হয় কি কি লাগে আজকে এই বিষয়ে তথ্য দিব অনুরূপ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং পারলে শেয়ার করে দিবেন অনেকেরই কাজে আসবে প্রথমত একজিট সম্পর্কে তথ্য দিচ্ছি আমাদের কফিল বা কোম্পানি আমাদেরকে যখন একজিট দেয় যেদিন আমাদেরকে একজিট দেয় সেদিন থেকে সাইট দিন সময় থাকে অর্থাৎ দুই মাস সময় থাকে কি এই দুই মাস সময় এর জন্যই দেয় যাতে আপনি আপনার হিসেব কিতেপ এবং অন্যান্য যে সকল জামালাগুলো আছে সব কিছু মিটিয়ে আপনি যাতে দেশে যেতে পারেন এই ষাট দিন সময় আপনাকে জন্যই দেওয়া হয় যারা ষাট দিনের বেশি থেকে যায় বা অতিবাহিত করে তখন তাদের সিস্টেমটা অটোমেটিক অ্যারোর হয়ে যায় এবং তাদেরকে মুখালেব ঘোষণা করে মোখাহালেপ শব্দের অর্থ হলো ভঙ্গকারী অর্থাৎ আপনাকে ষাট দিন সময় দিয়েছে আপনি ষাট দিনের মধ্যে সৌদি আরব থেকে যাননি প্রস্থান করেননি এক্ষেত্রে সৌদি আরবের আইনে আপনাকে আইন অমান্যকারী হিসেবে গণ্য করা হচ্ছে আর একজন আইন অমান্যকারী বৈধ হতে অনেক জামালা অনেক কষ্ট তো যারা প্রশ্ন করেছেন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর একজিটের মেয়াদ হয়ে গেছে এখন একজিট কাটানো যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলবো আপনার একজিট অনেক পুরনো হয়ে গেছে আর এত পুরনো হয়েছে যে আপনার কপিল চাইলেও আপনার একজিটটা কাটতে মোটামুটি তাকে তাকে দৌড় ভাগ করতে হবে কারণ এক্সিট কাটানোর যে নিয়ম সেটি বলছি ধরুন আপনার এক্সিটের মেয়াদ ষাট দিন পার হয়ে গেছে এক্ষেত্রে যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাহলে আপনার কপিল এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনার একজিটটি খুব সহজে কাটতে পারবে দ্বিতীয়ত আপনার যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় আপনার এক্সিটের মেয়াদও শেষ হয়ে গেছে এক্ষেত্রে প্রথমে আপনার কপিলকে আপনার ইকামা নবায়ন করতে হবে আপনার ইকামা রি করতে হবে এরপরে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনার একজিটটা কাটতে হবে এখানে আমার মেয়াদ থাকাকালীন সময়ে যদি আপনার একজিটের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে মাত্র এক হাজার রিয়াল জরিমানা দিয়ে যাওয়া থেকে আপনার কফিল আপনার একজিটটা রি ইস্যু করতে পারবে বা কেটে দিতে পারবে চাইলে সে কেটে কিন্তু আপনার বিষয়টাকে রিঅ্যাক্টিভ করতে পারবে আবার চাইলে একজিটটার মেয়াদও বাড়িয়ে দিতে পারবে আরও সাইড দিন আর যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনার কফিলকে কি করতে হবে প্রথমে ইকামা নবায়ন করতে হবে তারপরে কি আপনার একজিটটা কাটতে হবে অথবা একজিটটা রিএক্সটেন্ড করতে হবে এখন যাদের পাঁচ বছর ছয় বছর সাত বছর বা এর বেশি হয়ে গেছে আপনার কফিল যদি পিছনে ইকামার টাকা ডালতে যায় এক্ষেত্রে আপনার কপিলকে অন্তত কয়েক হাজার রিয়াল ডালতে হবে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার রিয়াল ডেলে ইকামা বানাতে হবে তারপরে আপনার একজিটটা কাটতে পারবে তো আমার মনে হয় না কোনো কোফিল এত বড় রিক্স নিবে আর আপনিও হয়তো বা এত টাকা একসাথে জোগাড় করতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনার করণীয় কী আপনি যাওয়া যাবেন আপনার এক্সিটটা এক্সপায়ার হয়ে গেছে এজন্য আপনার এক হাজার রিয়াল জরিমানা আছে যাওয়া যাত সিস্টেমে আপনি এক হাজার রিয়াল যা জরিমানা পেমেন্ট করতে হবে তবে খেয়াল রাখবেন আমি যেমনটা এক সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি কাজটা কিন্তু এক সেকেন্ডের নয় অনেক লম্বা আপনাকে হয়তো বেশ কয়েকবার যাওয়া যাতে যেতে হবে আপনার একজিটটাকে রি ইস্যু করে দেশে যাওয়ার জন্য আর আপনি যদি মনে করেন যে আপনার একজিটটা আপনি কাটবেন কেটে আপনি বৈধ হবেন তাহলে আপনাকে প্রথমেই কামা বানাতে হবে তারপরে আপনার একজিটটা কাটা সম্ভব না হলে কোনোভাবেই সম্ভব না আর অনেকেই বলেন যে দালাল মারফতে করা যাবে কিনা আমরা দালাল সম্পর্কে জানি না হয়তো বা সম্ভব হয়তো সম্ভব নাও হতে পারে অনেক দালাল আছে আপনার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই আপনাকে আশ্বাস দিচ্ছে আমি বলবো দালালের কাছে না গিয়ে আপনি একজিটটাকে রি ইস্যু করান যাওয়া জরিমানা দিয়ে কোনো ওয়াস্তার মাধ্যমে অথবা কোনো মোয়াগ্রেফের মাধ্যমে তারপরে দেশে চলে যান যদি যাওয়া আপনাকে পারমিশন দেয় বা বলে দেয় যে আপনি আসতে পারবেন তাহলে আপনি ধরে নেবেন যে আসতে পারবেন তবে এক্ষেত্রে আমি আপনাকে কোনো তথ্য দেব না কারণ আপনি মুখালেফ আর একজন মুখাহালেফ সৌদি আরবে আসতে পারে না এটি হলো সৌদি আরবের আইন এরপরও গত কয়েকদিনে অনেকে আমাদেরকে বলেছে যে আসা যাবে আমরা এই বিষয়ে তথ্য দিতে পারবো না ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ